সর্বস্ববাজি এইটারই প্রতিফলন যে সবাই মিলে আমরা একটা ভালো কাজ করতে চাইছি এবং সেটা আমরা দর্শকের কাছে আনতে পারছি সাকসেসফুল এবং দর্শকও সেটা গ্রহণ করছে আমি তো আগে এডিটর ছিলাম তো আমার কাজ হয়েছে সবচেয়ে বেশি শিয়াব শাহিনের সাথে আমি এটা আসলে আমার দর্শকের কাছে কৃতজ্ঞ এবং তাদেরকে ধন্যবাদ দিয়ে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই যে গল্পটা এত সহজ এবং একটা সিম্পল গল্প দর্শক এত পছন্দ করছে মানে এইটা আমার কাছে সবচেয়ে বড় পাওয়া এবং ধরেন আমার পুরা টিম আমাদের এসবি ইর ফুল টিম ধরেন আমার প্রোডিউসার থেকে শুরু করে আমার টিম যাই আর্টিস্টরা অ্যাক্টিং করেছে তারা আপনি যদি নাটকটা দেখে থাকেন বুঝবেন যে সবাই সবার সর্বস্ব ইফোর্টটা দিয়ে কাজটা করছে সো আমি তাদের সবার কাছে কৃতজ্ঞ এবং হচ্ছে একটা কাজ আসলে একজন পরিচালক একা ভালো করতে পারে না বুঝতে পারছেন তার টিমের সবাই মিলে যখন পুরো ইফোর্টটা দেয় তখন সেই কাজটা ভালো হয় তো আমার কাছে মনে হয় যে সর্বস্ববাজি এইটারই প্রতিফলন যে সবাই মিলে আমরা একটা ভালো কাজ করতে চাইছি এবং সেটা আমরা দর্শকের কাছে আনতে পারছি সাকসেসফুলি এবং দর্শকের সেটা গ্রহণ করছে এখন যৌবান তোটি নেই কেন এই কথাটা ভালো এখন আমার এই গল্পের যে ক্যারেক্টার দুজন ছিল সে লাইক ধরেন মেয়েটার কথা যদি বলি মেয়েটা একটা মফসল শহর থেকে আসছে এখানে কলেজে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে তো এটার জন্য যে এইজের আমার হচ্ছে অ্যাক্ট্রেস দরকার ছিল আমার কাছে মনে হয়েছে ইটস পারফেক্ট ফর তিনী তো তটিনি এই কারণেই এবং আপনারা যারা নাটকটা দেখছেন তারা বুঝবেন যে হাই তোটিনি সে ওই ক্যারেক্টারটা যে সুন্দরভাবে পোর্ট্রেট করছে আমার কাছে মনে হয় এটা তোটিনি পারফেক্ট ছিল এবং ওইটা ওরই ক্যারেক্টার হাইডেন্সিক যেহেতু নাম তো হাইডেন্সিক ব্যাপারটা থাকুকের মধ্যে আপাতত এটা এটা নিয়ে নিয়ে কথা কথা না বলি আমরা আসলে পরে বলবো ভাই মানে এটা দর্শকের জন্য একটা সারপ্রাইজ থাকলো এবং এটা খুব শীঘ্রই আমরা জানাবো রোম্যান্টিক গল্পে কেন আগ্রহ বেশি সেলেক্ট ধরেন আমি তো আগে এডিটর ছিলাম তো আমার কাজ হয়েছে সবচেয়ে বেশি শিয়াব শাহিনের সাথে তো গল্প বলার না গল্প বলাটাও হয়তো বা কিছুটা না কিছুটা জায়গায় আমি তার কাছ থেকেই শিখছি এবং অনেক কিছুই আমি তার কাছ থেকেই শিখছি সো তারে তো মানুষ রোম্যান্স কিং বলে এবং আসলে তার থেকে রোম্যান্টিক গল্প বাংলাদেশে কেউ বলতে পারে বলে আমার জানা নাই এবং ছোটোবেলার থেকে আমার একটু রোম্যান্টিক গল্প কিংবা ধরেন রোম্যান্টিক কাজের প্রতি আগ্রহগুলো বেশিই ছিল সেটা গল্পের বই হোক সিনেমা হোক কিংবা যে কোনো কাজই হোক না কেন তো ওই কারণে হয়তো বা মানে বলতে পারেন যে রোম্যান্টিক কাজের প্রতি আগ্রহটা একটু বেশি কিংবা ওইটা আমি একটু পারি দর্শকের যে ফিডব্যাক পাচ্ছি তাতে বুঝি যে আমি এটা একটু ভালোই পারি আর কি এটা একটা মজার কাহিনী আছে আমার আমি হচ্ছে যেই টেলিভিশন চ্যানেলে চাকরি করতাম ভিডিও এডিটর হিসেবে ওখানে আমি লাস্ট কাজ করছি তো ওইটার আমার প্রথম চাকরিও ওইটাই ছিল অ্যাজ এন এডিটার হিসেবে তো ওখানে ইন্টারভিউতে আমার জিজ্ঞেস করতেছিল এই সেম কথা যে আমি কেন ভিডিও এডিটর হইতে আসছি তো ওইটা মনে পড়লো আজকে তো ওখানেও আমি যে উত্তর দিছিলাম এখনও সেই উত্তরই দিচ্ছি যে আমি একটা সিনেমা বানাইতে চাই সেটার লার্নিং প্রসেসের মধ্যে ভিডিও এডিটিংও একটা পার্ট তো ওইটা যদি আমি বেস্ট হই শিখতে পারি একটা ফিল্ম মেকিংয়ের প্রসেসের মধ্যে এডিটিং ভিডিও এডিটিং অনেক বড়ো একটা ইম্পর্ট্যান্ট পার্ট তো ওই কারণে আমি হচ্ছে ভিডিও এডিটিংটা শিখছি যে একটা গল্প বলতে যাতে আমি পারি দর্শককে সো টাইম লাইনটা আগে শেখাটা আমার জরুরি ছিল সো লাইক ধরেন আমি ভিডিও এডিটার হয়েছিলাম এটা হয়তো বা আমার শেখার জন্য তো ওইটা এমন না যে আমি অনেক কিছু শিখে ফেলছি আমি এখনও শিখছি এখনও অনেক কিছু কাজ শেখার চেষ্টা করছি এবং আরও সামনে শিখব তো ওইটাও আমার ওই একটা গল্প বলার শেখার প্রসেসের মধ্যে একটা আসলে সিনেমা তো আসলে সিনেমাই এটা হচ্ছে ধরেন যেদিন থেকে কাজ করতেছি ইন্ডাস্ট্রিতে সেই থেকে এখনো অবধি একটাই স্বপ্ন যে সিনেমা বানানো তো ওইটার স্বপ্ন খুব বাস্তবতার কাছাকাছি আসতে আসতে হয় না মানে আবার হবে মানে আসলে এটা ড্রিম প্রসেস তো তো হচ্ছে ইনশাল্লাহ অনেক ভালো কিছু দেওয়ার চেষ্টা করতেছি বলে সময়টা নিচ্ছি কিন্তু খুব শীঘ্রই আসবো আর কি দর্শকদের জন্য একটা ভালো সিনেমা ফার্স্ট অফ অল অবশ্যই মানে আমি আল্লাহরে থ্যাংক ইউ দিতে চাই এবং আমার এই জার্নিতে যারা আমার পাশে ছিল বিশেষ করে ইন্ডাস্ট্রির কিছু মানুষরা অপূর ভায়া মেহাবিন আপু ভয়া এবং আপনার হলো আরও যারা যারা আছে জোবানো এবং হচ্ছে মানে এই যেই মানুষগুলো আমার পাশে ছিল সে লাইক ধরনের আপনার মানুষ একটা মানুষের মানসিক অবস্থা সবসময় একই রকম থাকে না তো ওই খারাপ টাইমেও আপনারা যারা সাপোর্ট দিছে তারপরে আমার ধরেন যে ডিওপি নাজমুল হাসান তো এবং আমার টিম অলসো তো ওরা হচ্ছে ধরেন আমার খারাপ সময়ও এমনভাবে আমার পাশে ছায়া হয়ে ছিল কিংবা আছে তো তাদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ আমার প্রডিউসার সাহরিয়ার শাকিল ভাইও অনেক সাপোর্ট দিছে আমার কাজের শুরুতে তো আমি তাদের কাছে কৃতজ্ঞ এবং আসলে এই মানুষগুলোর আমার জীবনে আরও দরকার আছে এবং এমন না যে আমি অন স্ক্রিনে তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তাদের কাছ থেকে কিছু পাবো বলে সেইটা না Uh, they did a lot for me, that's why I'm telling you. So, hey, ARKYVALE. <laughs>